আচ্ছা, আপনি এমন কোনো মানুষকে চেনেন যে ভালো থাকতে চায় না? সম্ভবত চেনেন না, আমিও চিনি না। যে যাই বলুক, দিনের শেষে আমরা সবাই আমাদের প্রাপ্যটা বুঝেন। কিন্তু লোভ এমন একটা জিনিস যা আমাদের আসল ভালোকে ভুলিয়ে দিয়ে একটা মিথ্যের পর্দা তৈরি করে। কেউ চাইলেই কারাগার ভেঙে পালিয়ে যেতে পারত, কিন্তু সে নিজেকে কয়েদিদের রাজা হিসেবে দেখতে চাইল। আজ থেকে তুই হলি নীলকুঠির নতুন বিবিজান। ফলে আরো বন্দি হয়ে গেল লোভ এমনই। সরমা, 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 কে তুই? আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। হেই, কোনো কথা না, ধান্দার সময় কোনো কথা হবে না, বিবিজান বলে দিয়েছে, কি চাই? আচ্ছা ঠিক আছে, আপনি আগে আসুন, বসুন এখানে। কি হলো, আসুন। তুই আমাকে মারতে এসেছিস না? হ্যাঁ, মারতে এসেছিস আমাকে? মার, মার, আমি মরব না। আপনি জানলার ধারে বসে কি করছিলেন? আকাশটা দেখ, আমি সারাদিন এখানে বসে বসে আকাশটা দেখি, এত বড় আকাশ, এই জানলা থেকে কত ছোট মনে হয় না? সরমা কথাটা কতটা ভেবে বললো জানি না, কিন্তু কথাটা আমায় ভাবালো। ওইটুকু জানলা সত্যিই তো কতটুকু আকাশই বা ধরবে। আমাদের চোখও ওই জানলার মতোই, আমরা যতই দূরবীনে চোখ রাখি না কেন, একটু দূরেই দাঁড়িয়ে থাকা ভবিষ্যৎকে দেখতে পাই না। তাই বোধহয় বারবার আমরা পা দিয়ে ফেলি সময়ের ফেলে রাখা লোভের ফাঁদে। জানলা দিয়ে কত কিছু আসে জানিস, রোদ আসে, হাওয়া আসে, ধুলো আসে, বৃষ্টির জলও আসে, দরজা দিয়ে আর কেউ আসে না। আগে দরজার বাইরে দাঁড়িয়ে থাকলে সবাই ভেতরে আসতে চাইতো, এখন আর কেউ আসে। কেন আসবে না? এই তো আমি আজ এলাম। তুই কে রে? তুই আসলে হবে না, কেউ আসবে না, কেউ আসবে না, তুই আসলে হবে না। তাহলে আপনি কি চান, কে আসুক? পাইলট, আমার পাইলট, নীলকুঠির রাজকুমার, বড় আকাশের স্বপ্ন নিয়ে আমি জানিও আসবে, ফিরবে পাইলট, 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 পাইলট। আর আপনি নীলকুঠির রাজরানী হয়ে থাকবেন? জানলার বাইরে থেকে দেখব, আকাশটা কত বড়।